সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। মিরপুর বিশ্বরঙের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবছর বসন্তের ফটোশ্যুটটি অন্যরকম একটা আয়োজন ছিল, খুব মজার ঘটনা ছিল। সাধারণত আমরা ফটোশ্যুটের কনসেপ্ট তৈরি করি, দেন সেটার আয়োজন তৈরি করি, কিন্তু এবছর এই গাঁদা ফুলকে কেন্দ্র করেই আসলে ফটোশ্যুটের আয়োজন করা হয়। কারণ হচ্ছে ফটোশ্যুটের জন্য স্টুডিওতে এত গাঁদা ফুল লাগে না, কিন্তু আমার টিম এত এত ফুল নিয়ে আসে, আমি ফুল নিয়ে কোথায় যাব? আমি শুটিং করছি আর গাঁদা ফুলের দিকে তাকাচ্ছি, শুটিং করছি আর গাঁদা ফুলের দিকে তাকাচ্ছি, কি করা যায় ফুল, আমি কি করবো শুটিং করে? তখন ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি আসলো, নিচে আমাদের শোরুমের নিচে যে ফুটপাত আছে সেগুলো ভ্যানগুলো খালি পড়েছিল, আমি সব গাঁদা ফুল নিচে নিয়ে আসলাম। আমার ছেলেটাকে বললাম সব গাঁদা ফুল ওখানে রাখো। আমার মডেলটা তখন রেডি হচ্ছিল মোটামুটিভাবে, সিনথিয়া, জলি, জুথি, তারা ঠিক মতো বুঝতেও পারেনি আসলে কি হতে যাচ্ছে। আমি তারা তো একটু নিচে চল, বল কেন নিচে যাবো, আমরা তো স্টুডিওতে ছবি তুলবো। আমি না একটু নিচে চল যাই, দুই একটা ছবি ক্লিক করলেও আমার এই গাঁদা ফুলের খরচটা উঠে আসবে। খুব মজা করতে করতে আমরা নেমে আসলাম। এরই মধ্যে সুরজ চলে আসলো, সুরজকে বললাম সুরজ নিচে আসো, কারণ নিচে কি আছে, আমি নিচে চলো তুমি তাড়াতাড়ি। সুরজকে একটা দোকানের ক্যারেক্টার দিলাম এবং আমরা মানে সারাদিন এই বিষয়টা নিয়ে খুব মজা করে আসলে এই শুটিংটি করি, যে একজন শিল্পী আসলেই পারে যে কোনো পরিস্থিতিতে একটা সুন্দর সিদ্ধান্ত নিতে। তো সেইভাবেই আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই শুটিংটি করি এবং সবাই খুব প্রশংসাও করে, যে মানে চিন্তাই করতে পারে না যে আমাদের শোরুমের নিচে এরকম একটা মুড ক্রিয়েট করা যায়। যে কলা গাছটি দেখতে পাচ্ছেন সেটিও আসলে শুটিংয়ের জন্য কেনা আমার, ওটাকে ইনস্ট্যান্ট নামিয়ে নিয়ে আসি, হারিকেনটা নামিয়ে নিয়ে আসি, হুটহাট করে কাজ করে আসলে বসন্তের শুটটি শেষ করা হয়। সেদিন প্রচণ্ড শীত ছিল, জলি, জ্যোতি, সিনথিয়া, অনিক, আরিয়ান এবং বিশ্বরণ পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর শুটিংটি করতে সহযোগিতা করার জন্য। মিরপুর বিশ্বরঙে অবশ্যই আসবেন। মিরপুর 2-এ আমাদের এই শোরুমটি একদম মেইন রোডের উপরে, স্টেডিয়ামে যে 4 নম্বর গেটটি আছে ঠিক তার অপোজিটে এই শোরুমটি। সবাইকে বসন্তের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বরঙ সামনে খুব শীঘ্রই আমরা চলে আসছি ঈদ এবং বৈশাখ কালেকশন নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।